কোথায় তোমরা তোমরা সবাই কোথায় আছো দেখো দেখো আজকে একটা বড় তাল এসছে আমার বাড়ি তিন আটির তাল তো এই তালটা দিয়ে আজকে আমরা সবাই মিলে ভাবছি কি খাবো তো আমরা ভাবছি যে আজকে এটা তালের ক্ষীর খাবো তালের ক্ষীর খেতে কি মজা না আর তালটা একদম পাকা টস টসে আর জানো এই তালটা একটা ভালো দিদি দিয়ে গেছে তো তোমরা তো এর আগে আমার ভিডিওতে দেখেছ নিশ্চয়ই তো সেই তালটাই হচ্ছে এটা তো যাই হোক আজকে কিন্তু তালটার একদম সুন্দরভাবে ক্ষীর বানানো হবে আর এটা কিভাবে গোলা হবে সুন্দর করে আর খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ এটা কিন্তু আমি করছি না আমার ভালো দিদি গুলে দেখাচ্ছে যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তাল গোলা যায় তো আমি তো অত একটা পারি না তো আমিও বললাম দিদি তুমি করো আমি দেখব আর আমার মতন যারা পারো না তোমাদেরও দেখাবো কি সুন্দর না লাল টস কালার তো এই দেখো দিদিটা ভালো করে তালটা ছুলে নিয়েছে ছুলে নেওয়ার পর এইবার ভালো জল নিয়ে নিয়েছে ফিল্টারের ভালো জল নিয়ে নিয়েছে আর জল নিয়ে তালটাকে আগে সুন্দর করে ডোলে মুচড়ে ওটার ভেতরে কি কি আছে সুন্দর সুন্দর কাইগুলোকে বের করছে আর এই ফাঁকে আমি দিদিকে বলছিলাম ও দিদি তুমি তোমার শাখাগুলো একটু গুটি নাও নাহলে তোমার অসুবিধা হচ্ছে দেখো তো দিদি বললো শাখাগুলো খুব ছোট। ওপরের দিকে ওঠে না থাক কিছু হবে না কত কষ্ট করে দিদি গোলা দেখাচ্ছে তাই না তোমরা যারা পারো না তারা এরকম করে গুলে দেখো খুব সহজে তাড়াতাড়ি হয় আমি তো করব। আমি করবো এরকমভাবে আর তালের বড়া এরকমভাবে করে আমি তালের বড়া বানাবো তো যাই হোক এখন সেটা করব না এখন আমি তোমাদের মতন করে শিখে নেই আগে যে দিদি কিভাবে। তালটা সুন্দর করে গুলছে এই দেখো একটা আটি হয়ে গেছে এবার আর একটা আটিও জল দিয়ে সেমভাবে করবে তারপরে যেটা আরও একটা আছে আটি আছে ওটাও করবে তো এরকম করে করে দিদি যে কত কাই বের করবে তোমরা সাথে থাকো আর দেখো আর হ্যাঁ এই তালটা আমাকে কে দিয়েছিল সেটা তোমরা যারা জানো না তারা একটু আমার আগের ভিডিওগুলো ঘুরে এসো আমি দেখিয়েছি আর যাই হোক তো আমার নেক্সট একটা ভিডিও আসবে সেটা হচ্ছে তালের ক্ষীর কিভাবে বানাবে তো আমি বানাবো আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে তালের ক্ষীর বানাই অ্যাকচুয়ালি কিন্তু আমি কিছুই পারি না আমি সবই বড়দের থেকে শিখি আর ইউটিউব থেকে শিখি তো শিখে আমি নিজে করি কারণ আমি তোমাদের সঙ্গে থাকতে ভালোবাসি তাই ভিডিও বানাই তোমাদের শেয়ার করি আর আমারও তোমাদের সঙ্গে সময়টা ভালোও কেটে যায় এই দেখো সুন্দর সুন্দর করে জল দিয়ে কিন্তু প্রায় গোলা কমপ্লিট লাস্টে যে ঝুড়িটা দেখছো দেখো দেখো ঝুড়ির পেছন দিয়ে কি সুন্দর করছে এরকম মাথায় বুদ্ধি দিদির মতন অনেকেরই আছে আর আমাদের মতন এই পোকাগুলোর একদম বুদ্ধি নেই এইসবের শুধু ফোন ঘাটার বুদ্ধি সত্যি কি আর বলি তো যাই হোক দিদি করছে আর আমি ভিডিওটা বানাচ্ছি আমি নিজেও শিখছি আর তোমরা যারা আমার মতন রয়েছ তারাও শিখে নাও দেখো কি সুন্দর কাইগুলো বানাচ্ছে দিদি কি তাড়াতাড়ি হয় গো আর সবচেয়ে বড় কথা জানো তো এই দেখো এই যে আশগুলো হয় না ঠাম্মা দিদনের চুলের মতন পাকা চুলের মতন যে আঁশগুলো এগুলোর জানো তো এই ঝুড়িতে করলে ঝুড়িতেই আটকে থাকে আঁশটা আর কায়ের মধ্যে মিশে যায় না যার ফলে বড়া করো বা ক্ষীর করো কোনোটাতেই আঁশ মুখে পড়ে না তো তোমরা যারা জানো না তারা কিন্তু একটু জেনে নাও তো এরকমভাবে ঝুড়িতে করলে আর এই তালটা কোনোভাবে ছেঁকতে হবে না একদম ডাইরেক্ট তোমরা ক্ষীর করো বা বড়া করো যাই করো করতে পারো তো দিদি কিন্তু ঝটপট ঝটপট করে করছিলো তাড়াতাড়ি করে করছিল আর লাস্টেরটা লাস্টেরটা দিদি কিভাবে দিয়ে দিলো দেখো ও বাবা এটা তোমার মাথায় বুদ্ধি আসতো না কী সুন্দর কি কিউট কিউট করে দিদি হাত ঘোরাচ্ছে দেখো আমি কিন্তু এই সময় বলছিলাম দিদিকে ও দিদি তুমি কি সুন্দর করে হাত গোড়াচ্ছ গো কী ভালো লাগছে না তো যাই হোক যতটাই ভালো লাগছে আমি যখন করব দেখবো ততটা কতটা কঠিন তো যাই হোক যখন আমি করব তোমাদের সাথে তো শেয়ার করবো যে আমি কি শিখলাম তো তার আগে আমি দেখে নিই আমার দিদিটা কীভাবে পুরোপুরি মানে কাইটাকে বের করে তো তিনটের কাই অলরেডি বের হয়ে গেছে আরও কিছুটা নাকি আছে তো ওই জন্য দিদি জল দিয়ে সুন্দর করে আবার তালটোকে ইচ্ছা মতন পেটাচ্ছিল পিটিয়ে পিটিয়ে আরও ভেতরের কাইগুলোকে বের করছিল দেখো দেখো কত সুন্দর করে কাই বের করছে তো তিন দিদি একদম চুল ধরে মুটি ধরে ভালো করে পিটাচ্ছে পিটিয়ে পিটিয়ে এখন অনেকটা আবার কাই বের করবে তো চলো আমরা সাথে থাকি আর দেখি ব্যাস এইটাই মনে হয় লাস্ট এই যে দেখতে পাচ্ছো এইবার আমার মনে হচ্ছে পেটানো মোটামুটি কমপ্লিট এটাই হচ্ছে ফাইনাল করছে দিদি তো একদম এক নম্বর চলছে এখন পরে আরও দু নম্বর রয়েছে করলেই দিদির পুরো কাই বেরিয়ে যাবে আর আমি তোমাদের দেখাবো টা কাই হয়েছে তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো আমার ভিডিও যাদের ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও দিদিকে হাসছিল ওই সময় আমি হাসাচ্ছিলাম দিদিকে তো যাই হোক ওই দেখো আবার দেখছে খুব ভালো লাগে আমার দিদিকে বলে বাবা খুব আদর খুব আদর খুব আদর তো যাই হোক এই সময় সাউন্ডটা কেটে দিয়েছিলাম এই কারণে যে ঘরে না টিভি চলছিল তো কপিরাইট ক্লেম চলে আসবে তাই তো যাই হোক ওরে বাবা টাটা দিয়ে দিয়েছে দিদি আমাকে তো যাই হোক চলো দেখাই কতটা হয়েছে এই দেখো মোটামুটি অনেকটাই কিন্তু ক্ষীর হয়ে গেছে তো চলো আজকে তো পুরো দেখে নিলে যে কিভাবে ক্ষীর বের করতে হয় আর কত সহজ পদ্ধতিতে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ প্লিজ দিদিটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও